السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আমরা ইসলামিক ফাউন্ডেশন এবং আমাদের নিজের রিসার্চ থেকে এইটা জানতে পেরেছি আজকে জোহরের ওয়াক্তা শুরু হবে বারোটা পঁচিশ মিনিটে মানে আমি একটু বেশি সময়টা ধরে ফেলেছি যদিও আমি দেখেছি বারোটা উনিশ মিনিটেই জহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে তো এই বিষয়টা আসলেই সম্ভব কিনা এবং এই বিষয়টা আসলে ঠিক আছে কিনা না এটা তো একটু যাচাই করার প্রয়োজন রয়েছে যেহেতু নামাজ হচ্ছে ফরজ একটা বিষয় সো আমি আমার আমার মোবাইলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ফার্স্ট অফ অল আজকে কত তারিখ আজকে মার্চের আঠাইশ তারিখ এখন সময়ে হচ্ছে বারোটা চব্বিশ মিনিট তো আমরা জানি জহরের ওয়াক তো শুরু হয় মানে যখন ছায়াটি মানে মাথা বরাবর থাকে একটু হেলে যায় তো অনেকটাই হেলে গেছে তারপর আমরা পাঁচ মিনিট দেরিতে শুরু করেছি একটু দেখার চেষ্টা করি দেখেন এটা একদম ফ্রিজ অবস্থায় আছে আপনাদের হাতে স্কেল এমনিতেও থাকবে কলম তো মাস্ট পি থাকবে কাগজটাকে আমি সোজা করে নিয়েছি এখন হুম মোটামুটি আমি ফ্রি করে রেখেছি দেখেন আর এই যে ছায়া অনেকটাই চলে গেছে এখন আপনারা এই টেস্টটা অনেক জায়গায় করতে পারবেন না কারণ আপনার এই যে কাগজ বা স্কেল কলম এগুলো তো নাও থাকতে পারে তখন একটা কাজ করতে পারেন আশেপাশে দেখবেন যে বিল্ডিং রয়েছে অনেক হ্যাঁ বিল্ডিংয়ের তো অভাব নেই বিশেষ করে ঘর বাড়ি আছে সো আপনি বিল্ডিংয়ের পাশে যাবেন পাশে গিয়ে একটু উপরে তাকানোর চেষ্টা করবেন উপরে ছাদটা যতটুকু আছে ওই হিসেবে একটু নিচে তাকাবেন কখন যখনই যে ঘরটা দেওয়া হয় ওই ঘরটা মূলত সোজা করেই দেওয়া হয় সো আমি এখানে দেখেছি উপরে আপনাদের আমাদের যতটুকু জায়গা আছে এবং নিচে যতটুকু জায়গা আছে সেম করলে এই যে কলমের এই এই জায়গায় আসে আর ছায়াটা পার হয়ে চলে গেছে এদিকে পূর্ব দিকে তার মানে জ্বরের বাক্ত শুরু হয়ে গেছে তো এটা মূলত বারোটা উনিশ মিনিটে হয়ে গেছে আমাদের এলাকায় সো আমরা এই মুহূর্তে অবস্থান করছি তেতুলিয়াতে অর্থাৎ একদম বাংলাদেশের শেষ প্রান্তে জিরো পয়েন্টে জিরো পয়েন্ট হচ্ছে একদমই সবচেয়ে মানে বেশি সংখ্যা এখানে যোগ করতে হয় সো যদি জিরো পয়েন্টে মানে জহরের ওয়াক্ত শুরু হয়ে যায় সো আপনাদের এলাকায়ও জহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে এত কোনো সন্দেহ নেই কারণ আপনাদের এলাকায় আপনারা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তাদের সকলের এলাকায় আরও পাঁচ মিনিট পূর্বে এবং যারা সমুদ্র এলাকার ওইদিকে আছেন টেকনাফের ওইদিকে তাদের আরও পাঁচ মিনিট অর্থাৎ দশ মিনিট পূর্বেই জহরের ওয়াক্ত শুরু হয়ে যায় সো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা একটু ইসলামিক ফাউন্ড রিসার্চ ফাউন্ডেশনের ইয়া ইয়াটা দেখাই আমি মোবাইলে দেখাচ্ছি তারা কতটুকু সময়সূচি আমাদের দিয়েছে আমি যদিও একটু বেশি বাড়িয়ে দিয়েছি কারণ আমরা সেফ জোনে থাকতেই বেশি ভালোবাসি কারণ সেফ জোন না হলে কিন্তু আবার ভেজাল হয়ে যাবে সো আমি একটা পোস্ট দিয়েছিলাম এখানে মনে হচ্ছে দেখা যায় না আচ্ছা আমি একটু পোস্টটা খুঁজে বের করি এই যে আজ মে মাসে হচ্ছে আপনার বারোটা আঠারো মিনিটে হয়ে যাবে তখন আবার টাইমটা এগিয়ে আসবে তবে আজকের সময়সূচি হিসেবে আমরা মানে দেখে বুঝতে পেরেছি যে আজকে বারোটা পঁচিশ মিনিটে হয়ে যাবে যদিও তার আগেই হয়ে গেছে এখন সময় কয়টা দেখেন এখন বারোটা সাতাইশ বাজে সো আমি একটু জুম করে নিচ্ছি আসলে দুই হাতে দুইটা ফোন তাই একটু প্রবলেম হচ্ছে এখানে তারা মার্চ মাসের শেষে সময় দিয়েছে বারোটা ছয় মিনিট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না মার্চের শেষে বারোটা ছয় মিনিট দিয়েছে তো এটা আমি পোস্ট দিয়ে রেখেছি আপনারা পোস্টটা চাইলে ইয়া করে নিতে পারেন ডাউনলোড করে নিতে পারেন আমাদের গ্রুপে আছে তো আমরা সবশেষে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমাদের রিসার্চটা ঠিক আছে এবং ইসলামিক ফাউন্ডেশনের রিসার্চটা ঠিক আছে আপনারা যখন আপনাদের পরীক্ষা শুরু হবে মে মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু মে মাসটা হচ্ছে নিউট্রাল মাস সো আপনারা বারোটা আঠারো মিনিট সারা বাংলাদেশ একযোগে জোহরের নামাজ পড়ে ফেলতে পারবেন এর আগেই উজু করবেন মসজিদ খুঁজে মসজিদে যাবেন জাস্ট ঘড়ি দেখবেন যে বারোটা আঠারো বেজে গেছে এখন আপনারা নামাজ পড়বেন এখন বলতে পারেন আজকে তো বারোটা পঁচিশ দেখাইলাম তো আজকেরটা হচ্ছে বারোটা পঁচিশ টাইম কিন্তু যখন আপনার মে মাস আসবে মে মাসে আপনার ঝোরের ওয়াক শুরু হয়ে যাবে বারোটা আঠারো মিনিটে আশা করা যে আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদে হাফিজ